আসসালামু আলাইকুম। এলবিডিতে বসে পরীক্ষার্থীরা এবং একই সঙ্গে বার কাউন্সিলে পরীক্ষা দিতে ইচ্ছুক এবং পরীক্ষার্থীদের জন্য আজকে মূলত আমরা তামাদি আইন নিয়ে আলোচনা করব। তামাদি আইনের ধারা 12 আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু জুড়ে থাকছে মূলত তামাদি আইনের সেকশন 12 সংক্রান্ত বিষয় আলোচনা। তামাদি আইনের 12 সংক্রান্ত বিষয়টা আমাদের একটু জানার বিষয়, কারণ আমাদের মনে রাখতে হবে এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীও এরকম প্রশ্ন এসে থাকে যে তামাদি আইনের ক্ষেত্রে মেয়াদ গণনার ক্ষেত্রে সেকশন 12 প্রেক্ষিতে যে আইনানুগ কার্যধারার ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা করার সময় কোন কোন দিনগুলি বাদ যাবে এবং বাদ যাবে না, এবং এই যে কথাগুলি কোন কোন দিনগুলি বাদ যাবে এবং বাদ যাবে না সে কথাগুলি মূলত আলোচনা করব এখন। তাহলে তামাদি আইন বিষয়টা কি? তামাদি আইন যদি বিষয়টাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, তামাদি আইন মূলত কাজ করছে হচ্ছে তামাদি আইনের মূল ও যে ক্যারেক্টার ও যে পদ্ধতিগত আইন সে বিষয়টাকে নিয়ে। তামাদি আইন পদ্ধতিগত আইন কেন? ও ক্লিয়ারলি কোনো অধিকারকে এস্টাবলিশ করছে না, মূলত ও ক্লিয়ারলি কাজ করছে হচ্ছে কি কি প্রসিডিউর ফলো করলে আপনি তামাদি আইনের সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন। তামাদি আইনের আমরা যদি সমগ্র ধারাগুলিকে নিয়ে একটু মাথা ঘামাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো তামাদি আইন মূলত কাজ করছে কোথায় কোথায়। বলে দেওয়া হচ্ছে যে তামাদি মেয়াদ অন্তে যদি না আসেন মামলা খারিজ হয়ে যাচ্ছে, এবং 4 থেকে 25 ধারায় যে সময়সীমাগুলির কথা বলা আছে এবং যেগুলির সাথে রিলেটেড আলোচনা করা হয়েছে তফসিলে, সেই তফসিলের সময়সীমা যদি ক্রস হয়ে যায় তাহলে আপনি সুবিধা পাচ্ছেন না। তামাদি আইনের 12 ধারার মেন ফ্যাক্টরটা হচ্ছে যে আদালত মামলা চলাকালীন সময় বিভিন্ন সময় রায় দিবে, দণ্ড দিবে, ডিগ্রি দিয়ে থাকে, দেওয়ানি মামলার ক্ষেত্রে রায় ডিগ্রি, ফৌজদারি মামলায় শুধু রায় দিয়ে থাকে দণ্ডদানের ক্ষেত্রে। এগুলিতে নকল সরবরাহ করার প্রয়োজন পড়ে, কারণ নকল সরবরাহ না করা হলে আপনি উচ্চ আদালতে যেতে পারছেন না, এবং উচ্চ আদালতে যে আপনি যেতে পারছেন না, এবং উচ্চ আদালতে যাওয়ার জন্য আপনার তো সময় দেওয়া আছে তামাদি আইনে নির্দিষ্ট করে। এখন কোনো কারণে বশত যদি আপনি সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এইটাখানে যেতে না পারেন, তখনই প্রশ্ন চলে আসছে যে ওই সময় আপনি কী করবেন। তখন ওই সময়টা বলা হচ্ছে কাগজপত্র কালেকশন করতে আদালত থেকে যে সময়টা ব্যয় হবে এটা মূল গণনা থেকে এটা বাদ যাবে। এরপর আরও বলা হচ্ছে যে রোয়েদাদের ক্ষেত্রেও একই রকম বিষয়গুলি কাজ করবে। রোয়েদাদ কি? সালিশি আদালতের সিদ্ধান্ত বা শ্রম আদালতের এই জাতীয় সিদ্ধান্তকে রোয়েদাদ বলে অভিহিত করা হয়, ইংলিশে যাকে বলা হচ্ছে অ্যাওয়ার্ড। অর্থাৎ সমগ্র তামাদি আইনের 12 ধারাটাকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারি এটা মূলত হচ্ছে মামলা যেদিন রায় দিবে, যেদিন কাগজপত্র তুলবেন এগুলি গণনা থেকে সময় বাদ যাবে, সেখানে বলা হচ্ছে রায় বিক্রি এগুলি নকল সংগ্রহ করতে আরও যে কয়টা দিন লাগবে এই অমল বাদ যাবে। রোয়েদাদের ক্ষেত্রেও একই রকম কথাবার্তা, তদন্তের ক্ষেত্রে রোয়েদাদের ক্ষেত্রেও সময়সীমা গণনার ক্ষেত্রে ওই দিনগুলি বাদ যাবে। এই বাদ যাওয়ার প্রক্রিয়াটাই মূলত 12 ধারায় কার্যধারার ক্ষেত্রে বাদের কথা বলা হচ্ছে। এরপর বিভিন্ন ধারাগুলি পরবর্তীতে কাজ করেছে বা ইতিপূর্বে বৈদেশিক চুক্তি, বাংলাদেশের বাইরে বসবাস সংক্রান্ত বিষয়গুলি 10 ধারা 11 ধারা 9 ধারা অবিরাম চলন এই সংক্রান্ত আলোচনাগুলি করা হচ্ছে। 12 ধারা তাহলে কম্প্যাক্ট ম্যাটারগুলি হচ্ছে পেপার সিলেটেড, এবং যেদিন রায় দিচ্ছে এবং যেদিন রায় শেষ হচ্ছে তাদের কপি তুলছেন এই দিনগুলি বাদ যাবে, আর কাগজপত্র কালেকশনের দিনগুলি বাদ যাবে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারাটা যদি একটু বুঝে থাকেন তাহলে এটা আপনার এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা যেভাবে উপকৃত হবেন, আপনার এমসিকিউ রিটার্ন পরীক্ষার্থীরা এই জাতীয় প্রশ্নগুলি আসলে এই রিলেটেড আনসারগুলি আপনি এমসিকিউতে করতে পারবেন, রিটার্নও করতে পারবেন। আর এমসিকিউ রিটার্নের পরীক্ষার্থীরা তো জানেন আপনাকে খুঁটিনাটি জানতে হবে রায় দণ্ডাদেশ কোন কোন শব্দ, মামলার আগের দিন অফ থাকছে যেদিন রায় দিচ্ছে সেদিন কী হবে, বা মামলা যেদিন রায় হবে সেদিন যদি আদালত রায় তারপরেও এক দু একদিন পরে দিতে পারেন কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়েই আলোচনার মধ্যে থাকছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আইন সংক্রান্ত আলোচনা। এই বিষয়গুলি যদি একটু বুঝে থাকেন তাহলে উপকৃত হবেন। আপনি ইতিমধ্যে যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন, ফেসবুক পেজে যারা সংযুক্ত আছেন তাদের অলরেডি ধন্যবাদ। যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকতে পারেন। তাহলে আশা করি আপনার পরবর্তী ধাপগুলিতে আরও উপকৃত হবে। এতক্ষণ বক্তব্য শুনেছেন, সকল প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।